খালি শুনলে হবে না, নাকি হাদিস কোরআনের কথা শুনলে হবে না, শোনার পরে আমল করতে হবে। তাহলে জালসা শুনে এই যে কষ্ট করে বসে আছেন, রাত্রি জায়গা আছেন, তাহলে ফল পাওয়া যাবে। আর যদি বলেন যে খালি হাদিস শুনে নিলাম, অজনসিয়ত শুনে নিলাম, কোন মলবি কেমন ওয়াজ করলো, কোন মলবি কেমন করে কি করলো না করলো শুনে নিলেন, এটা বেকার হয়ে গেল, বুঝতে পারছেন? সব শেষ। তো কথা হচ্ছে ওয়াজটা ভালো করে শুনতে হবে, আর যদি ভালো করে না শুনেন তাহলে সব বেকার, বুঝতে পারছেন? কিন্তু ওই মেলায় বক্তা মেলায় রকম, মেলায় বক্তার মেলায় রকমের ওয়াজ, আমার ওয়াজ তো আপনারা শুনেছেন প্রায় ইউটিউবে সব সময় শুনছেন। আর প্রত্যেক দিনে যারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেক দিনের নিত্য নতুন ওয়াজ প্রত্যেক দিনই শুনতে পাবেন। যে আজকে হজরত আলী কোথায় ওয়াজ করলো, কালকে কোথায় করলো, পরশু কোথায় করলো, প্রত্যেক দিন শুনতে পাবেন। তো ইনশাল্লাহ শুনতে পাবেন, শুনছেন। তো যাই হোক, মানে আমার কাছে একটু মজার গল্প শুনতে পাবেন, খ্যাপা জামাই, পাগলা বহু, খ্যাপা মডল, এগুলা একটু করে শুনবেন। না শুনলে মানুষ বৈশাখ থাকে না, জালসা শুনেন নাকি, না হলে লোক জালসা শুনবে না, এরকম ব্যাপার। ওই এক খ্যাপা করেছি, এক গায়ে খ্যাপা ছিল। তো খ্যাপা যে ছিল, তো খ্যাপার তিনটা বাটা, তো তিনটাই একদম খ্যাপা। তো এত খ্যাপার খ্যাপা, এর ঘরে থাকা বড় খ্যাপা আর দুনিয়াতে হয় না, এত খ্যাপা। উঁচার দিক দিয়া নয়, বুদ্ধির দিক দিয়া খ্যাপা। উঁচা টোচা সবই ঠিক আছে, বডি টডি, কিন্তু মানে আসলেই খ্যাপা। তো বড় বেটার যখন বিয়ে দিতে ঢুঁড়ে, মানে বহু ঢুঁড়তে লেগেছে, তো বহু যে ঢুঁড়তে লেগেছে, তো বড় বেটার বহু ঢুঁড়তে ঢুঁড়তে তিন জোড়া চপ্পল ছিঁড়ল, বহু ঢুঁড়ে পায় না। মানে বহু দেখা আসছে, বহু আলা যখন জামাই দেখতে আসছে, তো জামাই দেখতে এসে খ্যাপা খ্যাপা লিচ্ছে, দিবে না বিয়ে দিবে না, কে খাবার সাথে বিয়ে দেবে? মানুষ এসা যদি আগা দিকে বসছে, তো মানুষ যেদিকে বসে আছে ওর সেদিকে পাছা করে বসছে, ও যেদিকে ফাঁকা ওইদিকে মুখ করে, ওটাকে বেটি দেবে কে, হো দেবে না, ও পার্টি চলে গেল। আর এক পার্টি যদি আইলো, তো কয়ে যাই খ্যাপা মানুষের দিকে মুখ করে বসবি, আর মানুষকে যাইয়া খালি কহে দিবি ছোট বড় তোমরা সবাইকে আসসালামু আলাইকুম, কয়ে বস যাবি। আর আসবি যখন যেটাই পুছ করবে, কিচ্ছু বলবি না, চুপচাপ থাকবি, আসার সময় ফের বলে দিবি যে আসসালামু আলাইকুম, কয়ে চলে আসবি। এই খ্যাপা যা বসছে, বসার পরে আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে, এ তো প্যাটের খ্যাপা। আসসালামু আলাইকুম কথাটা ভুলে যে বলছে তোমরা সবাকে সুবহানাল্লাহ, মানুষ কইছে আমরা কে সুবহানাল্লাহ, এই কোন কথা রে ভাই? ওকে পুছ কইছে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদর নাম কি, নমাজ পড়ো কিনা, কিচ্ছু হয় না, চালাই করে না। লাস্ট টাকা গুটি টাকা দিয়েছে, দেখো সে এবার যাও, আর হ্যাঁ যা পাবো দিয়ে দাও। তো খালি ঘুরে ঘুরে দেখছে কি দিবে, খাড়ি হয়ে যায়, খালি মাথা চুল গেছে, আর কইছে এবার মনে হয়ে গেছে ওই ওর খেয়াল যে এবার যেটা শিখিয়ে দিয়েছে ওটা মনে হয়ে গেছে যাওয়ার সময়, দিয়া কইছে তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম না কে কইছে তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ। মানুষ কইছে দুনিয়াতে এত জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই তো পৃথিবীতে দেখিনি রে ভাই। ফার্স্ট কইছে তোমরাকে সুবহানাল্লাহ, তারপরে কইছে তোমরাকে আলহামদুলিল্লাহ, এটা কেমন কথা রে ভাই? ওই খ্যাপাকে বেটি দিবে, ওই চলে আলোটাও বিহে চলে গেল। যাওয়ার পরে ঢুঁড়তে ঢুঁড়তে তিন চার জোড়া চাপ্পাল ছেঁড়ার পরে বড় বড়টার বিহাটা হইলো কোনো রকম, লোটা ঘটা হলো। তারপরে আবার ম্যাচ করল বেটা ঢুঁড়তে ঢুঁড়তে ঢুঁড়ে আর দু চার জোড়া ছিঁড়া গেল। ছোট বেটার যদি ঢুঁড়েছে, ছোট বেটা আরো বড় খ্যাপা, একদম নাম্বার ওয়ান খ্যাপা, এটা এত খ্যাপার খ্যাপা। ওকে যদি পুছ করছে তোমার নাম কি, মোসানবে, খুব চিৎকার করে, তোমার বাপের নাম কি, সাদেক আলী, কই তোমার দাদুর নাম, কই জানি না, এগুলো চিল্লে খ্যাপা। অনেক কিছু লক করে থাকতে হবে, কিছু না কইতে পারলে। তো কই তুমি যে খাইছো, তো কি করে খাইছো, কই আমি হা করে খাইছি, মানুষ হা করে খাই যে, হ্যাঁ হা করি খায়, কিন্তু কোনো একটা কর্ম করে খায়, হাতের কাজ করে, পায়ের কাজ করে, বিজনেস করে, ব্যবসা করে, চাকরি করে, কোনো একটা কাজ করে খায়।
তো কি করেছে মানে কইছে হা করে খাই, ওকে পুচ করছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সোপের উপরে নামাজ পড়ে, এরকম ব্যাপার। এত খেপার খেপা তো যা খেপার বিহাটা কোন রকম করে লেটার পেটার গরিবের বেটি ছিল দিয়ে দিলে, যা বিহা দিয়ে যদি লিয়ে এসে খেপা বাড়ি এসে খালি দেখছে জোরে বাপরে পরা কোন খেপা লোক হে, খালি নতুন নতুন শার্ট প্যান্ট জাঙিয়ে আন্ডার প্যান্ট সব ফুল প্যান্ট জুতা মঞ্জা সবই নতুন দিয়ে দেয় আমাকে, জিন্দগিতে কেউ দেয়নি আর ওই লোক গলা দিয়ে দিলে, ও খালি গায়ে হাঁটছে আর মানুষ দেখছে আর গলা খেয়ে ওরা তখন চাই খাপা শুন শুন কে দিয়েছে, ওই জানে তো ওই গাঁকে শুনো, ও জানে না যে বিহা করতে গেছিল, ওই গাঁকে শুনো ওই গায়ে লোক গলা গেলে ড্রেস দিয়েছে ওরা দিয়ে দেখেছে, গায়ে দু চার চাক্কর দেওয়ার পরে দেখছে যে কোনো লোকজন আর নাই, তখন করেছে কি লাস্টের বেলা খেপা এবার বাড়ি যেছে, তার বাড়ি যাওয়ার আগে যখন এসার হয়েছে নয় টয়েস পড়ে আর শাশড়ি, ওই যুগে তো ভাই লাইন ছিল না চেরাক জ্বলত নাকি চেরাক, তো চেরাকটা আর শাশড়ি হাতে দেখো হয়েছে ওই কোনার ঘরখানটা তোর কোনার ঘরে যে তুই সূর্য যা ইলাইয়া বহু ঘর দেখতে দেখতে যাই, সেখানটা আর শ্বশুরের এখানটা আর বড় ভাসুর এখানে মাইজগুলো ভাসুর এই কোনার কোন কাটটি ঘরখানটায় হারগে এবার কোন কার কোন কানে হবে কোন কাটটি ঘরে বউ যায় টেবিলের উপরে চার একটা থুয়ে চকির উপরে লক করে বসে আছে, লাইয়া বউ ডল লাগছে একলাই সত্যি চার একটা থুয়ে দিয়েছে চকির উপরে বসে আছে, ই খেপা গোটা গাঁ ঘুরে এসে দেখছে তো বা ঘরের মধ্যে চারাক জ্বলছে নাকি জোন হাক কেনে, জীবনে কোনোদিন চারাক জ্বলছিল না এবার চারাক জ্বলছে, এক পা দু করে লুস লুস করে যেতে যেতে যে যদি দেখছে কপাটখানে একটু ফোকা করে ও গ্রাম মাগে লইয়া বহু একবারে সাইজা পূজা একবারে বসে আছে, ও দেখা কপাটখানে হাড়াস করে লাগে মেরেছে দৌড় একবারে দৌড়িয়ে যায় আর মাকে কইছে মা গে তোর মা বাপ কিন্তু চেতে না বসে আছে লইয়া বাটা ইসবাসর ঘর দেশে কোনো ঝঞ্ঝট লেগেলে মিটাইতে হবে, বাহির লোক না জানে না তো পাড়া প্রতিবেশী সবারই নিন্দ ভাঙিয়ে দেবে, ও হা করে তোর বাপ মায়ের জায়গায় বসে আছে, এবার যেমনই কয়েছে মা গে তোর মা কইছে কিরে বাটা চকির উপরে বসে আছে বিশান খান কইছে আমি কুণ্ডে শুধবো গে কত আমি কুণ্ডে শুধবো উজুহাত চকিতে বসে আছে আমি কুণ্ডে শুধবো, এভাবে তো এই যে খেপার খেপা এত খেপা, তো কথা হচ্ছে যে কিছু ভাই খাড়ে আছে ওই খেপার ঘে মতন ওরা ভাবছে যে এরা যে সব বৈশায় জায়গা করে চলেছে তাহলে কুণ্ঠে বসবো, কথা হচ্ছে ভাই একটু আগিয়ে এসে বসেন আপনারাও চলে এসেন এদিক ওদিক জায়গাটা নিয়ে ভালো হয়ে বসে যান, তারপরে ইনশাল্লাহ জালসা চলবে ওই শুনবেন নসিহত শুনবেন ইনশাল্লাহ আপনারাকে শোনাতে থাকবো ভালোভাবে বসে শুনেন ভাই, কত সুন্দর নবী কত প্যারা নবী আওয়াজ কেন বলবো বসে জামাইকে সামার সারা দায়ার নবী তাহার জড়ং নাই কত যতন বানায়া ছায় আল্লাহ আমার নবী কে কত যতন বানায়া ছায় আল্লাহ আমার নবী কে একটু আওয়াজ দেন ভাই আওয়াজ না ফেলে গিয়ে পজ করা যাবে, এবার শুনেন জালসা ইনশাল্লাহ বসেন, যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো কথাগুলো শুনবেন শান্তিভাবে শুনবেন, হট্টগোল উঠাউঠি কটমিস করবেন না, বসে ভালোভাবে শুনেন মূল্যবান কথা গুরুত্বপূর্ণ কথা কোরআন হাদিসের কথা বুঝতে পারলেন, এটা একটু আপনাদের মনটা খোঁজ করলাম মানুষকে একটু যারা এদিক ওদিক ছিল বাজার টাজারে চলে এলো, তো যাই হোক ইনশাল্লাহ বসে আপনি শুনেন চুপচাপ ভাই কথা হলো যে আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাকলেন ডেকে আল্লাহর কতগুলো নিদর্শন দেখাইলেন আর দেখার জন্যই ডাকলেন, কোথায় ডাকলেন সাত আসমানের উপরে, যেন জানা জিনিস দেখা জিনিসটা অনচিনহার না হয় অজানা না হয় ডেকে দেখালেন, তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাজি
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. মহান পবিত্র যিনি সত্তা তার বান্দাকে রাত্রিবেলা নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং তার আশেপাশে আল্লাহ বলেন বরকত দিলাম এবং তাকে আমার যেন কিছু নিদর্শন গুলো দেখাতে পারি, কিছু নিদর্শন যেন দেখাতে পারে। ভাইরে আমার আল্লাহ পাক ডেকে তার নিদর্শন গুলো দেখালেন কেন? মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহর নবী যখন মিরাজ থেকে আসেন, আল্লাহর নবী যখন মানুষকে মানে বললেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কতগুলো দৃশ্য দেখলেন, কতগুলো আজাব শাস্তি দেখলেন, কত ভালো জিনিস দেখলেন, কত ভয়াবহ কষ্টের কষ্টের জিনিসগুলো দেখলেন, শুধুমাত্র আপনাদেরকে আমাদেরকে জানার জন্য, বুঝার জন্য, যে যেন আমরা শুনে আমরা বুঝে যেন সতর্ক হয়ে যাই, হুঁশিয়ার হয়ে যাই, আমরা যেন সজাগ হয়ে যাই। আওয়াজটাকে নেব সেই ছেমেকের রে ভাই। ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শুনলেন, আল্লাহ পাক আমাদেরকে শুধরাবার জন্য, আমাদেরকে সৎ পথে আনার জন্য, অসৎ পথ থেকে বাঁচার জন্য, গুমরাহি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন এবং ডেকে আল্লাহর নবীকে ডেকে মিরাজে নিয়ে গেলেন, সব দৃশ্যগুলো দেখালেন। ভাইরে আমার বন্ধুরে আমার, যখন মসজিদ আকসা থেকে মসজিদ মানে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গেলেন, মসজিদ আকসা থেকে সেখানে দুই রাকাত নামাজ পড়লেন, আবার সেখান থেকে অর্ধমুখী হয়ে যেতে লাগলেন একবারে, যেখান সেখানে আসমানের গেট নাই রে ভাই, যে মন যেখানে মন সেখান দিয়ে চলে যাবেন। ফিলিস্তিনের মধ্যে বাইতুল মাকদেসে একটাই গেট আছে আসমানে উঠার জন্য, ওই জায়গা দিয়ে গেটটা দিয়ে উঠা যাবার কথা ওঠা যাবে না, ওই গেট দিয়ে আল্লাহর নবী যখন আসমানের উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই, হযরত আদম আলী সাল্লামের সঙ্গে দেখা হলেন। যখন দেখা পেলেন জিবরাইল আলী সাল্লাম বললেন, ইনি হচ্ছে আপনার আদি পিতা হযরত আদম আলী সাল্লাম, আপনি একে সালাম করুন। আল্লাহর নবী তাকে সালাম করলেন। আর যখন হযরত আদম আলী সাল্লামকে সর্বপ্রথম তৈরি করেছিলেন সেদিনকে দৃশ্যটা দেখালেন, কি দৃশ্যটা দেখালেন ভাই আমার, যে হযরত আদম আলী সাল্লাম যখন ডান দিকে তাকালেন তখন হাসলেন, আবার যখন বাম দিকে তাকালেন তখন কেঁদে ফেললেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল বলুন তো, এই হযরত আদম আলী সাল্লাম যখন ডান দিকে তাকালেন তখন আসতে লাগলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদতে লাগলেন, আর কারণটা কি, আর ব্যাপারটা কি বলুন তো? জিব্রাইল আমির বললেন, শুনেন নবীগণ, হযরত আদম আলী সাল্লাম যখন ডান দিকে তাকালেন ডান দিকে কতগুলো রূহ ছিল, ওই রোগগুলো হলো ওর সন্তান সন্ততিগুলোর আওলাদগুলো বংশধরগুলো জান্নাতে, আর বাম দিকে কতগুলো রূহ ছিল মানে কিলবিল করছে রে ভাই, এই রূহগুলো ওর মানে সন্তান সন্ততি আর আওলাদ এরা হলো জাহান্নামী। এই জাহান্নামীদেরকে দেখে কেঁদে ফেললেন, সুবহানাল্লাহ, আমার এতগুলো সন্তান সন্ততি জাহান্নামে চলে যাবে, এই বলে হযরত আদম আলী সাল্লাম কেঁদে ফেললেন। এবার আল্লাহর নবীকে জিবরাইল বললেন, নবী গো আপনি চলুন একটু আগে বাড়ুন গো নবী। আল্লাহর নবীকে নিয়ে এইবার আগে বাড়লেন, কিছু দূর যাওয়ার পর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখতে পেলেন রে ভাই? যে একটা লোককে দেখছেন, যে লোকটার মাথার উপরে বোল্ডার মারানো হচ্ছে, পাথর ঝাড়া হচ্ছে,
আর যেমন পাথরের বাড়ি মারছে রে ভাই, লোকটা একবারে মানে আটা আটা হয়ে একবারে চুরমার হয়ে নেশ্রাবোধ হয়ে যাচ্ছে, কোনো আকার আকৃতি নাই, সব একবারে শেষ। আবার যখন পাথর গান ছিটকা দূরে যায় পড়ছে, আবার ফেরেস্তাটা যখন পাথরখানা কুড়াতে যাচ্ছে, কুড়িয়ে উঠাচ্ছে, আবার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে। সাইন বক্সের মুখটাই দিকে ঘুরান তো, আমার দিকে করেন তো। প্রত্যেক দিনের জালসা, আওয়াজ ভালো না হলে চিৎকার করলে গলাটা শেষ, তাহলে কি করব বলেন? একটু একটু কাজ করেন মাস, আচ্ছা দেখা যেত। এবার ভাই রে আমার একটু, হ্যাঁ এবার মানে ওরা মাইক চালাইছে কিনা, আর আমরা মাইকের সাথে সবসময় খেলা করছি, মাইক নিয়ে তো আমাদের কাজ সব দিনই, আমরাও মাইক মানে গেছি কিছু বুঝতে পারি না, ওটা যদি সামনে ডাইরেক্ট করতে চিচি মিটবে না, একটু যদি কল ঠেয়ে দেয় কিনা আর চিচি করবে না, বুঝতে পারছেন? ওই লেগে আসছি যে ওরাও জানে না আমরাও জানছি। তো এইবার শুনেন, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া মসানবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই রে আমার, ওকে যখন পাথর দিয়ে মারা হচ্ছে, পাথর ঝাড়া হচ্ছে, লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে, ওকে এভাবে সাজা দিতে আছে, ঠাটাতে আছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে, দুনিয়াতে এমন কি গুনাহ করেছে জিব্রাইল, যে লোকটাকে আল্লাহ পাক এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিব্রাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে করগো নবী, এই লোকটা টাইমের উপরে ওয়াক্তের উপরে নামাজ পড়তো না, এই লোকটা সময় মতো নামাজ পড়তো না, সময় যখন চলে যেত ওয়াক্ত যখন ঢিলা হয়ে যেত, সবাই নামাজ পড়ে যখন চলে আসত, এই লোককে দেখিয়া মুনাফেকি নামাজ পড়তো, মানুষকে দেখিয়া নামাজ পড়তে যেত, ওয়াক্তের পরোয়া করতো না, এই কারণে আল্লাহ পাককে এত সাজা দিয়েছে, ভাইরে আমার মানুষকে দেখে নামাজ পড়বেন না, লোককে দেখে নামাজ পড়তে হয় না, আল্লাহর ভয়ে নামাজ পড়েন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েন, আল্লাহকে সন্তুষ্ট করেন, মানুষকে দেখে নামাজ পড়িয়েন না। এখন পৃথিবীতে কতগুলো মানুষ আছে রে ভাই, বিহাই নামাজি, বিহাই যখন বেড়াইতে এলো তখন নামাজ ধরে নিল, কতগুলো আছে শ্বশুর নামাজি, শ্বশুরকে দেখে নামাজ পড়লাম, শ্বশুর যখন চলে গেল নামাজ ছেড়ে দিলাম, কতগুলো কুটুম নামাজি আছে, কতগুলো আট নামাজি, কতগুলো খাট নামাজি, কতগুলো 360 নামাজি, এরকম পৃথিবীতে লোক আছে, লোককে দেখে দেখে নামাজ পড়ে, এরকম লোক নাই আপনাদের গ্রাম এলাকায়? তা হয়ে বেড়াই তো নামাজ ধরে নিল। আমাদের গ্রামে একটা লোক আছে, ওকে আর তা হয়ে বলছে, হাজি বাজি সবই ভালো, দাড়ি টাড়ি রেখেছ, দেখতো সুন্দর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, তো নামাজ কিনে পড়ো না রে বাবা, নামাজটা পড়ো, কুছে তা হয় নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু প্রত্যেক বছর কম দামের কুরবানি একবারও দিনে, কত বড় ফতোয়া জোরাল, কুরবানি দিয়ে জান্নাতে যাবে যাবে যে, শুনেছেন কোনো মুলবির মুখে কোনো বলেছে?
নমাজ যদি আর না থাকে পাঁচ অক্ত, ও যদি কোটি কোটি টাকা দান করে দেয়, কোটি কোটি টাকা দান করে, ও যদি ছাপ্পান্ন বার হজ করে, ও জান্নাতে যাবে না, কিছু আর কোনো নেকি কাজ দিবে না। মসজিদ বানিয়ে দেয় দেয় যদি পাঁচতলা করে, তাও ওর ওই নেকি কাজ দিবে না। ও মাদ্রাসা যদি একটা মাদ্রাসা একলাই চালায় কোটি কোটি টাকা বছরে যদি খরচ করে, তাও মানে নমাজের নেকি না, তাহলে কোনো নেকি পাল্লাতে চড়বে না কিয়ামতের দিন। নমাজটা এক নম্বর লাগবে, তারপরে আপনি যত নেকি করেন, দু টাকা দান করেন, এক টাকা দান করেন, রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেন, কাউকে বোঝা চেনে দেন, কাউকে রাস্তা দেখান, কাউকে এক ঢোক পানি খেলান, কাউকে বোঝা চেনে দেন, কাউকে সাইকেল খান চেনে দেন, মানে যে কোনো ছোটো ছোটো নেকি, ক্ষুদ্র ক্ষুদ্র নেকি, ওই নেকিটাও পেয়ে যাবেন, পাল্লাতে চড়বে, কিন্তু নমাজের নেকি লাগবে। আর নমাজ লোককে দেখে নমাজ পড়বেন? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসল্লিদের জন্য, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, টাইমের পরোয়া করে না, আল্লাযীনা হুম ইউরাউন, এবং নামাজ পড়ে মানুষকে দেখে, লোককে দেখে, যারা নামাজ পড়ে মানুষকে দেখে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে পড়ে না, সময় যখন শেষ মসজিদে যায়, আর মসজিদে যায় তখন করে কি মানুষকে দেখে কুঁকড়ি মুকড়ি হ্যাঁ, মানে দেখালে আল্লাহর ভয়, আল্লাহর আগে দিয়ে কুঁকড়ি হয়ে গেছে, আল্লাহ হাদিসে আছে যে এরকম কুঁকড়ি হ্যাঁ নামাজে নামাজে দাঁড়াইতে হবে, শুনেছেন কোনোদিন জিন্দগিতে যে এরকম কুঁকড়ি হ্যাঁ এরকম খাড়া হইতে হবে, নমাজে দাঁড়াইতে হবে সটাং সুন্দর হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, একবারে আল্লাহ তোমার সামনে সিলিন্ডার, দুনিয়া সব ভুলে গেলাম, মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখছে, আমি যদিও আল্লাহকে দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে দেখছে, নাকি এটা মনে করতে হবে। আর একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন যে যখন কোনো বান্দা, আল্লাহর বান্দা যখন নমাজ শুরু করে এক ধন্দে, তো আল্লাহ ওর দিকে দেখা থাকে এক ধন্দে, আল্লাহও দেখে থাকে, আর ও যখন নমাজ শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ক্যালেন্ডার দেখছে, ঘড়ি দেখছে, আল্লাহ সামাল্লাহ, তো এরকম যখন এদিক ওদিক চোখ ঘুরিয়ে নেবে, তো আল্লাহ ওর দিক থেকে রেগা মুখ ঘুরিয়ে নেবে, বলে তোর মতো নমাজি লোকের আমার দরকার নাই, বুঝতালেন, ওর দিকে দেখবে না আল্লাহ মুড়ি ঘুরিয়ে, তুই পড় না পড়, যা পড়বি পড়ে, তো ওই লেগে নমাজ পড়ার সময় ছেক ব্যাক করে দেখবে না, ডাইন বাঁয়ে দেখবেন না, আর আকাশে তাকাবেন না, ওই ঘড়ি দেখবেন না, ক্যালেন্ডার দেখবেন না, দেওয়ালের দিকে দেখতে হয় না, আপনি সটাং হয়ে সুন্দরভাবে নমাজে দাঁড়ান, সিজদার জায়গাটাই দেখে থাকেন, একদম সুন্দরভাবে একদম সটাং হয়ে দাঁড়ান, বুঝতালেন, ভালোভাবে নমাজ পড়তে হবে, আর ওই মানে বেদাতির ঘের মতন কাজ করতে হবে না, বেদাতিরা নমাজ শুরু করবে তো কী করবে জানেন, ওরে মানে নমাজ শুরু করেছে, নমাজ তো পড়তে হবে, নমাজ পড়তে গিয়ে কী করেছে, যে নমাজটা যে শুরু করবে, তো নমাজটা যে শুরু করেছে তো মানে টুপি লাগবে, গতরে কাপড় শার্ট পুলবেন, জামা প্যান্ট যদি থাকে তো থাকে, না থাকে তো নেই থাকে, তো এবার কী করবে যখন নমাজ শুরু করবে তখন কী করবে জানেন, টুপি নাই তখন করেছে পাঁচ খাপ তহমন কুঠিয়া মাথায় দিয়ে দেয়, মানে টুপি তো লাগবে ওকে, এরকম করে নমাজ পড়লে হবে, নমাজ পড়তে হবে যে তুমি ভালো পোশাক পরে মসজিদে যাও, সুন্দর কাপড় পরে যাও, কতগুলো মুসল্লি আছে গামছা গাইতে মসজিদে চলে গেছে নমাজ পড়তে, কতগুলো মুসল্লি আছে গাঞ্জি গাইতে মসজিদে চলে গেছে, কতগুলো মুসল্লি আছে ওন্না গাইতে মসজিদে চলে গেছে, নমাজ হবে? শ্বশুরের বাড়ি গাঞ্জি গাইতে যেতে পারবেন? কথা বলেন আপনারা, তাহলে কিন্তু ভালো লাগবে, ওজ করতে না ভালো লাগবে না, আমি ভাবো যে আপনারা আমার কথা বুঝতেই পারেন না, শ্বশুরের বাড়ি গাঞ্জি গাইতে আপনি যেতে পারবেন বাড়িতে? না। গামছা গাইতে যেতে পারবেন? না। ওড়না গাইতে যেতে পারবেন? না। পুরানা শার্ট যেটা কুচিমুচি হয়ে গেছে ছিঁড়া শার্ট ওটা গাইতে যেতে পারবেন? না। তাহলে আল্লাহর হক বেশি না আপনার শাশুড়ি শ্বশুরের হক বেশি বলেন তো? তাহলে আল্লাহর সামনে আপনি মসজিদে গেছেন ছিঁড়া শার্ট গাইতে, গাঞ্জি গাইতে, তোমন গাইতে চলে ইজ্জত নামাজ পড়তে, আর আল্লাহর মানে শ্বশুরের বাড়ি মানে লইয়া পাঞ্জাবি শার্ট বের করে বাক্সা থেকে বের করে সাইজা কুজা বডি স্প্রে করে একদম সেন্ড ব্যান্ড ফিয়ার লাভলি দিয়ে একবারে সাইজা কুজা যাইছেন যে তাড়াতাড়ি মুরগা ধরে ডিম সিজার টিফিনটা হেন্ড করে দেয় খাবো নাকি, তো আপনাকে একটা মুরগার লেগে আপনি এত সাইজা কুজা শ্বশুরের বাড়ি যাচ্ছেন আর আল্লাহর সামনে যাচ্ছেন, আল্লাহ আপনাকে তিন টাইম চার টাইম পাঁচ টাইম করে দিনে খিলেছে, কত ভালো ভালো জিনিস আমাদেরকে আল্লাহ খিলেছে, আর আল্লাহর আগে থেকে যাবেন আপনি গাঞ্জি গেঁদে চলে যাবেন, আল্লাহ তোমার আগে গেছি আল্লাহ যাবেন, আল্লাহর আগা দিয়ে যাবেন, ভালো জামা গাই দিয়ে যান, ভালো শার্ট গাই দিয়ে যান, আপনি গাঞ্জি গাই দিয়ে, গামছা গাই দিয়ে, তহমন গাই দিয়ে, অন্য গাই দিয়ে মসজিদে যাবেন না, পুরানো শার্ট গাই দিয়ে যাবেন না মসজিদে, আপনি ভালো শার্ট গাই দিয়ে যান,
তো এইভাবে নমাজে যাবেন, সুন্দর করে নমাজ পড়েন ভালোভাবে। ওই লোকটা ওয়াক্তের পরোয়া করতো না, আল্লাহ পাক ওকে ওই কারণে সাজা দিয়েছে, পাথর মেরে মেরে ওকে ওই সাজাটা দেওয়া হচ্ছে রে ভাই। ভাই রে আমার, আর একটু আল্লাহর নবী আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন, একটা লোকের মাথাতে বাড়কা বোঝা চাপানো আছে রে ভাই, বাড়কা একটা বোঝা চাপানো আছে, আর লোকটা মানে বোঝাটা বহন করতে পারে না, বোঝার ভার থামতে পারে না, হাঁটতে পারে না, বোঝাটা তো ভারী। আর ওই লোকটার জন্য কিছু লোক খানিক দূরে ফেরা আর একটা বোঝা বানছে, বোঝাটা পায় না লোকটার মাথাতে, আবার ওই বোঝার উপরে চাপিয়ে দিল, দিয়া ফের এরা বোঝা বানতে লেগেছে, ফের আর একটা বোঝা শুরু করে দেয় বানতে। লোকটা খালি বাপরে মার করে চিৎকার করছে, খালি গাংড়াছে গড়াগড়ি করছে, খুব চিৎকার করছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ জিব্রাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে যে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে? জিব্রাইল বললেন, সুরির নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে এই পাপ করেছে। এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার, এই ছিল মসজিদ কেসিয়ার, এই লোকটা ছিল মাদারসার কেসিয়ার, এর কাছে বাইতুল মাল জমা হতো, মসজিদের টাকা জমা হতো, মাদ্রাসার টাকা জমা হতো, সরকারি ফন্ডের টাকা জমা হতো। এই সর্দার করত কি, টাকাটাকে খেয়ে বসে যেত, টাকার হিসাব গ্রামের লোককে দিত না, লক করে করে খরচ করে দিত, মানে এই মসজিদের টাকা খরচ করত, আর যখন আর মানে ধান পাকত ধান কেটে বিক্রি করে ওই টাকা জমা করে দিত, এই টাকাতে কাজ চালাতো, কামানোদের খেয়ানত করত। এই কারণে আল্লাহ পাক ওকে এই সাজা দিয়েছে। গ্রামের লোক টাকা জমা দেয় খেয়ে বসে যাক, আবার টাকা জমা করছে, আবার টাকা জমা দিচ্ছে, ওইটি টাকা খেয়ে পানে বসে যাবে, টাকা জমা দিচ্ছে। তো ভাই, যারা আমানতের খেয়ানত করবে ওই লোকটাকে আল্লাহ এই সাজা দিবে। ভাইরা আমার, আমানতের খেয়ানত জিন্দগিতে কোনোদিন করবেন না, আমানতের খেয়ানত করতে হয় না রে ভাই। আল্লাহর রাসূলের কাছে যখন কোনো মানুষ আমানত দিতেন, আল্লাহর নবীকে মোহাম্মদ বলে মক্কাতে কেউ জানতো না, আল্লাহর নবীকে মোহাম্মদ বলে কেউ ডাকতো না রে ভাই, আল্লাহর রাসূলকে সবাই মক্কাতে বলতো আলামিন, আমানতদার বলে সবাই ডাকতো আলামিন বলে বলে ডাকতো, বুঝতে পারছেন? তার মানে আমানতদার, আল্লাহর রাসূলকে যে জিনিসগুলো দেওয়া হতো, একটা পুটলি দিলেন, পুটলি দেবেন, টাকা জমা দিলেন যে আপনি রাখেন, তো পুটলিটা খুলেও দেখতো না কি আছে এর মধ্যে, খরচ করা দূরের কথা, ও দেখতো কোন আল্লাহর নবী। আল্লাহর নবী ডান হাতে নিলে বাম হাতও করতেন না, ডান হাতে করতেন তো ডান হাতে করে লেজা রেখে দিতেন, যেদিন চাইবে জয় মাস পরে যখন চাইবে ওখান থেকে ওইটা ওই পুটলিটা বের করে ওকে দিয়ে দেবে। ওরা খুলে দেখছে, রে বাপরে, যেটি টাকা দিয়ে ওটি আছে, যা সামান দেখি তাই আছে, কিছু লাড়াচাড়া করেনি, দেখেনি। তো আল্লাহর নবীর নাম ফুটে গেল মক্কাতে, সবাই বলতো আল আমিন, আমানতদার। তো এইরকম আমানতদার হইতে হবে ভাই, আমানতের খিয়ানত করতে হবে না। আমানতের যারা খিয়ানত করবে, আমানতের খিয়ানত মুনাফেকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। তো ভাইরা আমার, আমানতের খিয়ানত করতে হবে না। তারপর আল্লাহর নবী, আল্লাহ পাক কিয়ামতের দিন চার প্রকার লোকের দিকে রহমতের দিকে তাকাবে না, চার প্রকার লোকের দিকে তাকাবে না রে ভাই, তাকাবে না, তাকাবে না, কিন্তু যদিও তাকে কিন্তু রহমতের নজরে তাকাবে না, চার প্রকার লোকের দিকে তাকাবে না। কি কি চার প্রকার? এক নম্বর, যারা আমানতের খিয়ানত করে, আমানতের খেয়ানত করে লোকের দিকে আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না। দুই নম্বর, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না। যে লোকটা বিচার সালিশ করে বেড়ায় আর ঘুষ খেয়ে নাই, নাইকে অন্যায় করে, অন্যায়কে নাই করে, আর যার দোষ তার মানে ওকে নির্দোষী করে দেয়, আর নির্দোষী লোকটার ঘাড়ে দোষ চেপে দেয় টাকা খেয়ে, ঘুষ খেয়ে। তো যারা ঘুষ খাবে রে ভাই, ওই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না। আল্লাহর নবী একটু আগে বেড়ে একটা দৃশ্য দেখতে পেলেন,
একটা লোকের চার হাত পাকে টন্টরে করে জিঞ্জিরা বাইন্ধা জাহান্নামের তলাতে ফেলে রেখেছে। লোকটা গুনে পুড়ছে রে ভাই, আর মুখের ভরে জাহান্নামে পড়ে আছে। লোকটা উঠার চেষ্টা করছে, যেমন খানি কুটছে সটাং হতে পারে না, মুখের ভরে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, ঠোঁট মুখ কেটে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে যে আল্লাহ একে এত সাজা দিয়েছে, মানে চার হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনে করে চায়ের দিকে বেঁধে রেখেছে। লোকটা খাড়ো হইতে পারে না, দাঁড়াইতে পারে না, সটাং হতে পারে না, কি পাপ করেছে বলুন তো। জিব্রাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীর বুকে বিচার করত কিন্তু ঘুষ খেত। এটা হচ্ছে গ্রামের মডল, এই গ্রামের মডল ঘুষ খেয়ে বিচার করত, এই কারণে আল্লাহ একে এই সাজা দিয়েছে, ঘুষ খেতে হয় না রে ভাই, আর ঘুষ খেয়ে বিচার করবেন না। যদি যে বিচার করবে ঘুষ খেয়ে, কায়ামাতির দিন অন্ধ হয়ে বোবা হয়ে উঠবে, ওর মুখ দিয়ে কথা বের হবে না। যারা ঘুষ খেয়ে বিচার করবে, ঘুষ খাবে, গলাবাজি করবে, খুব চিল্লেবে বিচারের মধ্যে, চিল্লে হাউ মাউ করে, যে নির্দোষীকে দোষী করে দিলে, দোষীকে নির্দোষী করে জিতিয়ে দেওয়ার টাকা খেয়ে বাড়ি চলে এলো, কিয়ামতের দিন গঙ্গা হইবে, আওয়াজ বের হবে না, আর মানে অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। হাতড়াবে মাথাড়াবে, পুছো করতে না, বাবা কোন খেয়ে বাবা কোনটা খাড়াবো, মানে খাওয়া বাবা কিচ্ছু হবে না, আও মাও মাও কানা হয়ে উঠে যাবে। তো কথা হচ্ছে, লোকটাকে ওইভাবে বাঁধা আছে, ওর দিকে আল্লাহ চোখ তুলে তাকাবে না, বুঝতে পারছেন? তিন নাম্বার, ওই লোকটার দিকে মানুষ কহে যে ভালো খেবের মন তো নুনে তেলে কেনে কম, মানে একটু খুঁ খেয়ে উঠলে বুঝাই দিতে হবে যে মুলি সাহেব চা খেবে, আর গলাতে কাজ জমা হয়েছে। তো একটু লাল চা গালা ওই আদা পাদা দিয়ে হ্যান্ডে করে একটু বানিয়ে আনতে হবে, যে একটু গলাটা যাতে পরিষ্কার হয়, নাকি মেলাখন থেকে খুঁকছি কিন্তু এরা ধিয়ে নি দেয় না খালি। আর লাল চালে আসবেন, দুধ চা নয়, হ্যাঁ লাল চা, আর এই লেবু দিবেন না, লেবু বিনা লেবুতে, হ্যাঁ তো একটু নিয়ে আসেন, মানে একটু ওই রাত বেশি হয়ে গেলে একটু গলাটা ভারী হয়ে যায়, নটা দশটার দিকে হলে কিছু হবে না, একদম চলবে টান টানাটান, কিন্তু এখন রাত মেলাই হয়ে গেছে, তো অনেক হয়ে গেছে, ভারী হলে গলাটা একটু। ওরা নিজের মাকে মা ডাকে না, ওরা নিজের মাকে মা ডাকে না, মাইকটা যে আজ কি হলো, একটু আওয়াজ করতে ভালো লাগে না, জানটা আমার চলে গেল। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, মসজিদের পাশে এনামুল মোজাম্মেল ভাই ছেলে, এনামুল তুমি কোথায় আছো, স্টেজে এসে দেখা করো এক্ষুনি, এনামুল তুমি কোথায় আছো, স্টেজের কাছে এসে দেখা করো তাড়াতাড়ি। ওরা নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। আরে যে মা তোমার জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল সে মাইরি খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। আওয়াজটা দিয়ে দিছে, বেড়েছে, ফের একটু করে বসে গপ করে, নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা ছোট থেকে বড় কর লাগা, যে মা ছোট থেকে বড় করল, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে
মাকে মা ডাকে না, অরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আমা জান, নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান। যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে আখেরাতে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই, ওরে নিজের মাকে মা ডাকে না। চা খান নাই সবাইকে রেকর্ড দিলে এনজয় হয়। শুনেন আপনারা, শুনেন কি আপনারা কাছে শুনে ভালো লাগছে না লাগে না বলেন তো, নামাজ মন চেঞ্জ করতে হবে, কথাগুলো ভালো লাগছে, কথাগুলো মন দিয়ে শুনেন, আপনার গায়ে ভবিষ্যতে কাজ দিবে নাকি, ইমানটা তাজা হবে, এই সব কাজ থেকে বেঁচে থাকতে হবে জান্নাত গেলে, বুঝতে পারছেন তো, কথাগুলো ভালো করে শুনেন ভাই। তো তিন নাম্বার, ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন চোখ তুলে দেখবে না, দেখবেই না। তার মানে আপনি চুরি করলো আল্লাহ দেখবে, ডাকাতি করলো দেখবে, নামাজ না পড়লেও দেখবে, রোজা না রাখেন তাও দেখবে, হজ না করেন তাও দেখবে, কিন্তু ওই লোকটার দিকে দেখবে না। কেন দেখবে না, কোনটা লোক এটা জানেন? যে লোকটা পায়ের টাকনো ঢেকে কাপড় পিনবে, কাঠখুরা ঢেকে নুঙ্গি পরবে, ওই লোকটার দিকে কায়ামতের দিন আল্লাহ চোখ তুলেও তাকাবে না, দেখবে না শুদ্ধা। আরে ভাই, মানে যদি আল্লাহ দেখে খুব কানাকাটা করলে আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর ময়ের শেষ নাই, যদি একটুক দেখে নাও দুটা লোককে কায়ামতের দিন আল্লাহ পাক ডেকে বলবেন, একটা লোকের আমল নামা খুলে দেখছে, একটা নেকির বংশ নাই, লোকটাকে বলছে এরে খেপা, তুই পৃথিবীতে কি করেছিস, তোর তো একটাও নেকি নাই, তোকে জান্নাত কি দেখে দিব, যা হোক তোর জান্নাত যাওয়ার কোনো সিন নাই, যা তুই জাহান্নামে চলে যা। লোকটা মেরেছে দৌড়, একবার আনি মনে চোখ মুখ বুঞ্জে দৌড়াতে শুরু করে দেয়, তো লোকটা দৌড়িয়ে চলেছে, চোখ মুখ বুঞ্জে দৌড়িয়ে চলেছে, তা আল্লাহ ফেরেস্তারা বলছে ধর ধর খেপাকে ধর, এ তো দৌড়িয়ে জাহান্নামে পুড়ে যাবে, ঠিকই চোখ মুখ বুঞ্জে পুড়িয়ে যাবে, যা ওকে ধরে লে। লোকটাকে ধরে লইলো, তো লোকটাকে ধরে যখন লিয়েছে, তো লিয়ে আসার পরে ওকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছে যে হারে খেপা, তোকে বলতে মাত্র তুই দৌড়াতে লাগলি চোখ মুখ গুঞ্জে জাহান্নামের দিকে, কী ব্যাপার, জাহান্নামে মানুষ এটা ডরায় ভয় করে যে জাহান্নামে যাবো না, কানাকাটা করে কিছু বলে, তো তুই যে দৌড় মেরে দিলি ব্যাপারটা কী তোর? বলছে আল্লাহ আমি পৃথিবীতে আল্লাহ আপনার কথা শুনতে পাইনি, আপনার কথা মানিনি আল্লাহ, আপনার কথা শুনিনি আল্লাহ, জিন্দগিতে নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিনি, তাসবিহ পড়িনি, জিকির করিনি, কোনো জালসা জুলুস শুনিনি, কোনো আলেম উলমার ইজ্জত করিনি, সম্মান করিনি, ভালো লোকের পাশে বসিনি, আলেমের সাথে হাত মিলাইনি, আলেমের পাশে দাঁড়াইনি, পাশে বসিনি, আমি পৃথিবীতে ভালো কাজের বংশ কিছুই করিনি আল্লাহ, তোমার কথা কিছু শুনিনি আল্লাহ, এই লাস্ট মুহূর্তে যদি আপনার একটা কথা শুনেলি, দুনিয়াতে তো শুনতে পাইনি আল্লাহ, কিন্তু এখন যদি শুনেনি, আর আপনি যদি আমার উপরে খুশি হয়ে জান্নাতে দিয়ে দেন, তো এই জন্য আমি চোখ মুখ গুঞ্জা দৌড়াতে লেগেছি, আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় আমাকে ডেকে আপনি জান্নাতে দিয়ে দিবেন, ওই লেগে চোখ মুখ গুঞ্জা দৌড়াতে লেগেছি। আল্লাহ বলছে রে খেপারে, তুই হার দয়ার ঘাটা দেখে বসে আছিস, তো যা ফেরেশতাকে ওই লেগে ধর, জান্নাতের ফেরেশতাকে অর্ডার করলে জান্নাতে ভরে দে, লোকটাকে জান্নাত দিয়ে দিলে। আর একটা লোককে বলছে যে তোর তো নেকি কিছু নেই রে, 99 খান খাতা চেক করে দেখা হয়ে গেলো একটাও নেকির বংশই নেই তোর, সবই গুণ হা পাঁপে ভর্তি আছে, কোনো নেকির বংশ নাই, তো তুই যা জাহান্নামে। তো লোকটা যাইছে, তো জোরে হাঁটেন, এক পা দু বকরা হাঁটছে আর ঘুরে ঘুরে আল্লাহর দিকে দেখছে, কাঁদছে ফের দেখছে আর যাচ্ছে, তো আল্লাহ বলছে কাঁদছে আর যেছে লোকটা, তো আল্লাহ ফেরেশতাকে বলছে লোকটাকে ধরে লে, তো
ফেরেস্তারা ধরে লাইলো আগে, বলছে হারে তোকে যে কোনো জাহান্নামে যা। তো লোক টানি মুনি চোখ মুঞ্জে দৌড়াইতে লাগলো, তুই ফের যাইছি না, কাঁদছি তার ঘুরে দেখছি তার যাচিত কী ব্যাপার, ঘুরে ঘুরে দেখছিস। বলছে আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ, আমি একটা কথা শুনেছি আল্লাহ তোমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই আল্লাহ, তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ, তোমার দয়ার শেষ নাই, তোমার যদি দয়া হয়ে যায় আর মানুষ যদি জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, জাহান্নামের কিনারাতে যদি চলে যায় আল্লাহ তোমার দয়া হলে লক্ষ টাকা টাকা তুমি জান্নাতে দিয়ে দিতে পারো আল্লাহ, এই কারণে আমি ঘুরে ঘুরে দেখছি আল্লাহ কখন তোমার রহম হয়ে জামার উপরে কখন তোমার দয়া হয়ে যাচ্ছে আল্লাহ, এই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি আর হাঁটছি যে আল্লাহ কখন তোমার দয়া হবে আমাকে ডেকে জান্নাতে দিবা, ওই জন্য ঘুরে ঘুরে দেখছি আর যাচ্ছে আল্লাহ আস্তে আস্তে। আল্লাহ বলছে আরে খ্যাপা তুই আর রহমতের ঘাটা থেকে বসে আছিস, তো যা ফেরেশতাগুলোকে ধর একো জান্নাতে ভর, অকলে জান্নাতে ভরে দিলেন। তো কথা হচ্ছে আল্লাহর দয়ার শেষ নাই ময়ার শেষ নাই, কিন্তু যারা পায়ের নিচে পায়ের টাকনু ঢেকে নুমি পড়বে ফুলবেন পড়বে ওই লোকটার দিকে আল্লাহ দেখবে না শুদ্ধা, তুই চিল্লা চেঁচা গ্যাংড়া যতই চিৎকার কর যতই কানে আল্লাহ দেখবে না ওর দিকে ভাই। তো এই জিনিস থেকে আপনারা বেঁচে থাকবেন, পুরুষ লোক বেটা ছেলে পায়ের কাঠ খুঁড়ে ঢেকে নুমি পরিহেন না, পায়ের টাকনু জিন্দগিতে ঢাকবেন না, আর টাকনু ঢেকে কাপড় কোনোদিন জিন্দগিতে পরবেন না, আর তিন কাটিং এর ষাট গায়ে দিবেন না, আর এই যে বান্দর মার্খা চুল এখন কাটা হয়েছে মুরগার মতন কাটিং শুরু হয়েছে, চারদিকে জিরো করে দেয় মধ্যখানকে মুরগার টোপ বানিয়ে উঁচা করে দিয়েছে, এরকম চুলের কাটিং কেউ করবেন না ভাই, এগুলো আল্লাহর লানাত থাকবে, আল্লাহর রাসূলে ওগুলোতে লানাত করেছেন যে এই সব কাটিং ডিজাইন করবেন না চুল কাটতে যায় নাকি, এই সব ডিজাইন ফিজাইনগুলো কিং জংয়ের মতন মানে করে দিলেন একবারে চারদিকে কামিয়া আর মধ্যখানে চুলকে একদম বাড়কা করে রেখে দিয়েছে, তো এইগুলা করিয়েন না। আর এই যে নুঙ্গিটাকে পায়ের নিচে টাকনু ঢেকে পরবেন না, মানে টাকনু ঢেকে নুঙ্গি পরা নিষেধ, তার মানে হেথা সেথা আসে যায় ঘুরে ফিরা কত আর জমিন পরে মলমূত্র কাশফোঁটা যত, কিছু কিছু নুঙ্গির সাথে মিক্স হয়ে যায় তবু তাদের ভালো লাগে ঘৃণা কিছু নাই, কাস পোটা গু গোবর পেছাব সব ভরে যাবে রে ভাই, আপনার শরীর পাক থাকবে না সাফ থাকবে না। আর এটা কলম যে আপনি পায়ের টাকনু ঢাকা পিনতে গেলেন আপনার মানে কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না শরীর পাক সাফ থাকবে না, এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা পায়ের টাকনু ঢাকা কাট করে ডেকে পুরুষ লোক তোমরা মানে পা টাকনু ঢেকে কাপড় পরবে না। এখন দু রকম সিস্টেম হয়েছে রে ভাই, ব্যাটা ছেলের কোয়ার্টার আছে টাকনু উদাম কর, কিন্তু ব্যাটা ছেলে করেছে কি ঢেকেছে, বেটি ছেলেকে বলা হয়েছে তোমরা ঢাক, বেটি ছেলে ছেঁড়া উঠিয়ে লেছে উল্টা, ওরা এখান থেকে পিনছে জি ভাই এখান থেকে কাপড় পিনছে, আ হা হা হ্যাঁ ফের কালো দড়ি পায়ে বানছে, হায় রে হায় রে হায় রে কি ডিজাইন কি কাটিং এই সব দুনিয়ারি, আর ফের হাতি পাইয়া মানে পায়জামা পিনছে ভাই, এখন নতুন সোর্সটা মনে যায় কহেন তো, আপনার মাইকের আওয়াজটা কিন্তু যাচ্ছে না, আওয়াজই হয় না আমি কি করব বলেন তো, মাইক বাজে না তো আমি কি করব রে ভাই, রাখেন। তো কথা হচ্ছে যে এইগুলো উল্টো চলছে, মেয়ে ছেলেকে মানে টাইট ফিট মানে গাঞ্জি গায়ে দিতে হবে না, এখন দেখেন ফেসবুকে দেখবেন কত সুন্দর একবারে ডিজাইন বলা গাঞ্জি, একবারে এত সুন্দর গাঞ্জি রে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখা, এইসব গাঞ্জি পরে জাহান্নামে চলে যাবে রে ভাই, মেয়ে ছেলে জিন্স প্যান্ট পরছে, মেয়ে ছেলে এমন মানে এমন ভাবে যে এমন ভাবে কাপড় পরছে যে কাপড়টা শরীরে একবারে সাইডে লেগে যাচ্ছে, এইসব ড্রেস মহিলার নয়, কিন্তু ওরা করেছে কি এইভাবে ডিজাইন করেছে, কতগুলো মহিলা আছে কি যে লাপিতের কাছে এখন চুল কাটছে ডিজাইন করছে রে ভাই, এইগুলো বিলকুল সারাসার হারাম বিলকুল হারাম, এরা সিলনে যেয়ে চুল কাটছে, কিন্তু এভাবে কাজ করতে হবে না মেয়ে ছেলে মা বোনেরা, তোমরা করবে কি নিজের মানে শরীরটাকে এমন ভাবে হেফাজত করবে, ইজ্জত আবরুর এমন ভাবে হেফাজত করবে যে তোমার ইজ্জত যেন কেউ দেখতে না পায়, কেউ যেন বুঝতে না পারে যে তুমি
যুবতী না বয়স্ক না চেংড়া, তোমার কিছু শরীর গতি দেখে বোঝা না যায়, তোমার চেহারা ফিকার যাতে দেখতে না পাওয়া যায়, চিনতে না পারা যায়, এটা কেটা মানুষকে দেখে চিনা যাবে না রে ভাই। যদি বরখা লাগিয়ে থাকে আপনি কি চিনতে পারবেন? কিছু চিনতে পারবেন না। এই কয়দিন হলো রাস্তা খরহাটে ভাই কাপড়ের দোকানে বসে আছে, আমার একটা লাতিন মানে করেছি কি ওখান দিয়ে চলে যাচ্ছে, আমাকে বলছে নানা আসসালাম আলাইকুম, নানা আসসালাম আলাইকুম, ফের বরখা লাগা আছে। আমি বলছি যে চিনতে পারি না, লাতিন মানে আমার ভাগ্নির বেটি, তো চিনতে পারি না। আমি চিনতে পারলাম না, না চিন কেন করে চিনবো, তুমি একদম মানে মাস্ক লাগিয়ে আসলে এমন করে চোখটা খালি উদাম দুনিয়া ঢাকা, কী করে চিনবো তুমি কেটা? কইছে হাই হাই না না চিন্তা পারি না, যে চিন্তা খুলো ওটাকে, খুলছে তো আমার লাতিন, যে সুবহান আল্লাহ। তো এরকম মানে ড্রেস পরতে হবে যাতে কেউ বুঝতে না পারে, চিনতে না পারে যেটা কেটা নাকি, কিন্তু এমন ড্রেস পরছে বরখা লাগিয়ে মুখটাকে এমন করে উদাম করছে যে মনে হচ্ছে হ্যালোজিনের আলা জেলে দিলে একবারে নাকি, এমন ডিজাইন করে ওনাকে বাঁধছে মুখটাকে উদাম করে, আর এমন মুখে মানে জিনিস লাগাইছে পাউডার পাউডার লাগিয়ে, মাথা খারাপ। এই সব সব জাহান্নামে যাবে ভাই। কথা হচ্ছে যে এই সব মেয়ে ছেলে পুরুষের ভেষ ধারণ করতে হবে না, পুরুষ মেয়ে ছেলের ভেষ ধারণ করতে হবে না, না হলে কিয়ামতের দিন ফেঁসে যাবেন। এর দিকে এই সব লোকের দিকে যারা পুরুষ মহিলার ভেষ ধারণ করে, মহিলারা পুরুষের ভেষ ধারণ করে, ওই লোকগুলোর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আর একটু গাল্লার নবী আগে বানলেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোক একটা লোকের গলাতে সাত তাবাক জমিনকে ঝুলিয়ে দিয়েছে ভাই, সাত তাবাক জমিন ওর গলাতে ঝুলানো আছে, লোকটা চেড়া উকাস করতে পারে না, সাতটাবাক জমিন কি চাঁড়তে পারবে রে ভাই? গলাতে বেঁধে দিলে এক কুইন্টাল জিনিস তো চাঁড়তে পারবেন না, এরকম পৃথিবী সাতটা ওর গলাতে ঝুলিয়ে দিয়েছে, সাতটাবাক জমিন কি গলাতে ঝুলিয়ে দেয় যে লোকটা চাঁড়তে পারে না। আবার ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর কিছু জমি লিবে নাকি, তোমার দরকার আছে কি? লোকটা চিৎকার করছে, কানাকাটা করছে ভাই আমার, লোকটা কেনড়াচ্ছে চিৎকার করছে কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে, আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিব্রাইল বললেন, নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা পৃথিবীর বুকে লোকের আইল চাপ তো, পরের আইল চেপে চেপে জমে বাড়ায় তো, এই লোকটা পড়োশির আইল চাপ তো, এই লোকটা পরের সম্পত্তি বেমানি করত, পরের জমি বেমানি করে খেত, জোর পূর্বক খেত, অন্যায় ভাবে খেত, আল্লাহ পাক এভাবে তাকে এভাবে সাজা দিয়েছে রে ভাই। আপনার কিছু কালেকশন করার থাকে তো করেন না, ছেড়ে দেন। একজন ভাই আমার 700 টাকা দিয়েছে, যাক কে দিল ভাই রে, আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 700 টাকা দিয়েছে, 7,00,007 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দরাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সকম স্থান দেও, কেমন তারপরে জান্নাত বাসে করে মওলা। যে দিবেন একটু তাড়াতাড়ি করে আসেন, আর একটু শুনেন ভাই, যে দেখেন ভাই রে আমার, বন্ধু রে আমার, আল্লাহর নামে আরো কিছু কিছু দৃশ্যগুলো দেখতে পেলেন। আপনারা পালাইন না, বসেন না ভাই, ওয়াজ হবে, আপনারা বসেন না, উঠিন আপনারা আসেন, আর জালসাতে আপনারা কিছু কালেকশন দেন। এটা আপনারা তো জানেন যে রোজা করা যেমন তেমন তো ধরে আসা নাকি, তো জালসা করে আছেন কালেকশনের লেগে, কালেকশনের লেগে তো জালসা, তো জালসাটা যদি কালেকশনই না দেবে তো জালসা কি দেবে? তো কালেকশনও কিছু দেন, 10 মিনিট কালেকশন আপনারা দিয়ে দেন, তারপরে আপনারা ওয়াজ শুনবেন, শোনাবো আপনারা, বসে থাকেন, পালাপালি করিয়েন না ভাই, বুঝতে পারছেন তো? আসেন আপনারা আল্লাহর ওয়াস্তে মসজিদে, এটা আল্লাহর ঘর, এটা টাকা আমাকে দিবেন না, এই টাকাটা দিবেন আল্লাহর ঘরে, আল্লাহকে খুশি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহ খুশি হবে, আপনি দিয়ে যান। তো ভাই পালাপালি করবেন না, আসেন একটু আল্লাহর হস্তে দিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে দেন, আসেন সব তাড়াতাড়ি, পালাপালি করিয়েন না আপনারা, উঠাউঠি করিয়েন না, একটু কালেকশনটা করে নিই বলছে ভাই আমার, একটু কালেকশন করে নেন, তো ইনশাল্লাহ একটু কালেকশনটা করি, আসেন
আসেন, আপনারা একটু আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসেন, একটু দিয়ে যান। কারণ আল্লাহ পাক আল্লাহকে খুশি করবেন, আল্লাহর মসজিদে দিবেন, এটা লাইফ টাইম, কিয়ামত পর্যন্ত আপনি মরে যাবেন, আপনার বেটা মরে যাবে, পোতা মরে যাবে, এটা লাইফ টাইম আপনার সাদকা জারিয়া থেকে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি পৌঁছিতে থাকবে। আর না হলে ভাই কবরে পড়ে আফসোস করবেন, পস্তাবেন যে আমরা কি করলাম। তো ভাই একটু আসেন, এসে দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই। আমার তোর বান্দা জিয়ার হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দের মাওলা দে, তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মারা, পাপি তাপি বান্দা মারা, এই যে সংসারে তোর রহমতের ভিক্ষায় আমায় দের মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দের মাওলা দে। ভাই আমার কত কার মা মরেছে, বাপ মরেছে, কবরে মা পড়ে আছে, মা বাবা পড়ে আছে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, কবর বাসী হয়েছে, দাদু দাদির জন্য, বাপ মার জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য, বাপ মাকে আজাব শাস্তি থেকে, সাপ বিচ্ছুরাত থেকে বাঁচার জন্য আল্লাহর হস্তে কিছু দান করেন ভাই। যে মা বাপ কবরে আছে তাদের জন্য কি ভাই, আপনার নাম কি ভাই? জল্লুর রহমান ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ 2,00,000 2 কোটি বলে গ্রহণ কর, আল্লাহ তার মধ্যে স্মরণ করে। কে দিলে ভাই আপনার মায়ের জন্য? কি নাম ভাই আপনার? 800 টাকা কিছু বাড়িয়ে দেন না ভাই, আচ্ছা 200 টাকা দেন, 1,000 জুটিয়ে দেন, আগে দিয়েছেন ও কহেন তো, আর 200টাকা দিতে পারবেন না ভাই। যাক আলহামদুলিল্লাহ, আপনার ইউটিউব বন্ধ করেন, ওগুলো খুলে নেন, বন্ধ করে দেন, ছাড়েন। জাফর আলী ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 1,000 মিলে গ্রহণ করো, আল্লাহ জাফর ভাই জীবনে গ্রহণ করে জীবনে।